जब जब जुल्म करेगा सत्ता के हथियारों से, ममता जब जब जुल्म करेगी सत्ता के हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगा मोदी जी के नारों से, चप्पा चप्पा गूंज उठेगा मोदी जी के नारों से, बीजेपी के नारों से। छात्र परिषद আছে এবিভিপি তাদের স্লোগান দেখলাম এটা কিছু করে নিয়েছে। জুলমে জব জব জুলম করে তা সত্যা কে হাতিয়ারো সে, চপ্পা চপ্পা গুঞ্জ উঠেগি মমতা দিদি কি নারো সে, অমিশেকতা কি নারো সে। যে ভিখারীদের কালকে সাইকেলে উঠা, যাদের অকাত ছিল না, তারা আজকে এই বিএমডব্লিউ আর স্কর্পিও তাদের ছেলেরা চালাচ্ছে। আর বলছে টাকা কোথায়? যে আমি ভিখারি করে বলছি, ভিখারি করে বলছি কেন, নিজের নিজের মানে কর্ম করে খাটার তাদের যোগ্যতা ছিল না, তারা শুধু ভিক্ষা করে খেতে পারত। তারা কিন্তু মানুষকে ধমকিয়ে চমকিয়ে আজকে নেতা হয়ে গেছে তৃণমূলে, কেউ প্রধান হয়ে গেছে, কেউ এমএলএ হয়ে গেছে, কেউ কাউন্সিলর হয়ে গেছে, কেউ মন্ত্রী হয়ে গেছে, এত বড় বড় বাড়ি নিজের বানিয়ে নিয়েছে। সে টাকাগুলো কোথায় থেকে এসেছে? টাকার তো কোনো গাছ নেই, সেটা ছিল মানুষের টাকা, যেটা কেন্দ্র পাঠিয়েছিল সেই টাকা আপনারা চুরি খেয়ে করে খেয়ে দিয়েছেন, আর এখন হিসাব দেবার যোগ্যতা নেই, সেই জন্য বলেন যে হিসাব আমরা দিব না। চুরির তো শেষ নেই, এটা তো বালি আর কয়লা চুরি সবকিছু, গরু চুরি আমি বলে দিলাম। আরে ভাই, আপনারা গ্রামের সাধারণ মানুষ, আপনাদের বলছি যে নিজের ছাগল মুরগি এগুলো সব তালা দিয়ে রাখবেন। যারা গাই চুরি করেছে, গরু চুরি করেছে, তারা ছাগল মুরগি সব চুরি করতে পারে। কত আভার! শুনুন, পড়াশোনা তো করে না, অ্যাডমিশন নিয়ে নেয় প্রেসিডেন্সি আর যাদবপুরের নাম খারাপ করার জন্য, সেখানে গিয়ে আবার বলছে হ্যাঁ মদ খাবো, আমাদের অধিকার আছে, কেন কেন বারণ করবে, আমরা দাঁড়িয়ে এখানে মদ খাবো, আমরা নেশা করব। তার তো বলবেই ভাই, যাদের পার্টিতে উপর থেকে নিচে সবাই মাতাল, তারা মদ না খেলে আর কি করবে? মদ বললে কার নাম মনে পড়ে বলুন তো? টিএমসি সব থেকে বড় মাতাল মদন, মদিয়ে মদ, মদিয়ে মদন। সে মাতাল দাঁড়িয়ে বলে মদ খেয়ে আধের টাইম ঘুরে। তো যারা এরকম নেতা থাকবে তো তাদের পার্টির ক্যাডারটা এটাই বলবে না, আর তারপরে সহযোগিতা করে দেয় দিদি। দিদি বলে চুল্লুর পাখি দেখুন কত টাকা করে বিকছে, তিরিশ তিরিশ টাকা, এই তো তিরিশ টাকা, মাত্র তিরিশ টাকা। চুল্লু খাও, কাম পে মত যাও, শুধু ঝামেলা লাগাও, এটাই দিদি বলতেছে।